আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আলোচনা করছিলাম টিডি 8873 আইসির কোন পিনে কত ভোল্টেজ এবং এগুলো প্রত্যেকটা পিনের কাজ কি, তো সেগুলো দেখে আসবেন যারা মিস করছেন, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। আর একটি কমন সমস্যা নিয়ে আজকে আলোচনা করব, আশা করি ভিডিওটির সাথেই থাকবেন, এটু জিট দেখার চেষ্টা করবেন। আর এই রমজানে 30টি রোজা এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুন। আর আমার নিজের কণ্ঠে এই প্রথম ইসলামিক সঙ্গীত পেতে অবশ্যই চ্যানেলটার নিচে আমার একটি ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আশা করি সাবস্ক্রাইব করে আসবেন। তো বন্ধুরা, আজকের বিষয়টি হলো আমাদের ডাস্টার। আমাদের সিটি টিভিতে অনেক সময় দেখা যায় এরকম ডাস্টার, দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে ডাস্টার দেখা যায়, তো এরকম ডাস্টার পরে। তো মূলত এরকম ডাস্টার আমাদের কী কী কারণে হতে পারে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে আপনাদের মতামত জানাবেন। চলুন তাহলে ভিডিওর প্রসেসটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। তো বন্ধুরা, আমাদের এরকম ডাস্টার কোন কোন বিষয়গুলো আমাদের দেখতে হবে এরকম ডাস্টার যদি পড়ে, তাহলে আমরা এখন সেটি নিয়ে আলোচনা করব। তো প্রত্যেকটার সাথে আমরা পার্টসের সাথে পরিচিত হব যে এরকম ডাস্টার আমাদের কোন কোন পার্টসের জন্য হতে পারে। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেল বক্সের, তো চ্যানেল বক্সের জন্য আমাদের এরকম ডাস্টার পড়তে পারে। এবং দেখছেন কিছু ক্যাপাসিটার, এরকম ক্যাপাসিটার জন্য ডাস্টার পড়তে পারে। আর বিশেষ করে এখানে যে দেখছেন একটি ট্যানরেস্টার রয়েছে, তো বন্ধুরা এই ট্যানরেস্টারটির মান হয়েছে আমাদের 1674 একটি, দেখতে পাচ্ছেন 1674 একটি ট্যানরেস্টার। তো মূলত এই ট্যানরেস্টারটার জন্য আমাদের বেশিরভাগে এরকম দেখা যায়। তো এটা মূলত আমাদের এই যে সো ফিল্টার দেখতে পাচ্ছেন, তো সো ফিল্টার থেকে আমাদের এখান থেকে একটি সিগন্যাল আয়। আমাদের যদি সো ফিল্টার যদি মিস করে তো আমাদের এরকম সমস্যা হতে পারে। এবং এই সো ফিল্টার থেকে আমাদের যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের 40 নম্বর পিন থেকে, জঙ্গলে 40 নম্বর পিন থেকে আমাদের একটি রেসপন্স আসে। তো এই ভোল্টেজটা যদি না থাকে তাহলে আমাদের এরকম ডাস্টার পড়তে পারে। তো ডাস্টার নিয়ে অনেকেই দেখছি অভিযোগ আছে আপনাদের, আর এরকম সমস্যা কিন্তু অনেকেরই হয়ে থাকে, আমাকে বারবার কমেন্ট করছিলেন। তো মূলত আজকের ভিডিওতে আপনারা যারা ডাস্টার এরকম সমস্যা আছে আশা করি আপনারা বুঝতে পারবেন। এরপর যদি না হয় দেখেন মেমোরি আইসির জন্য এরকম কিন্তু মাঝে মাঝে আমাদের ডাস্টার পড়তে পারে। এখন এগুলোর কত কী ভোল্টেজ থাকলে আপনারা বুঝবেন যেটি কোনটায় সমস্যা এবং কোন কোন ভোল্টেজ আপনাদের মাপা উচিত, মেপে আপনারা কেমনে বুঝবেন, তো কীভাবে বুঝবেন যে আসলে কতটুকু ভোল্টেজ থাকলে আপনারা বুঝবেন যে এটা এরকম সমস্যা। তো ভোল্টেজ সহ এখন আপনাদেরকে মেপে দেখাবো, দেখতে পাচ্ছেন একটি মাল্টিমিটার সামনে আমার রয়েছে। তো এখন আমরা লাইন দিয়ে আমরা একদম দেখব যে আমাদের কত ভোল্টেজ থাকা উচিত, আর এই ভোল্টেজগুলো না থাকলে আমাদের এই সমস্যাগুলো হতে পারে। তো সেই জন্য আমরা অবশ্যই এখন সিরিজ লাইনে কানেকশনটি দিব। তো দেখতে পাচ্ছেন আমরা সিরিজ লাইনে কানেকশনটি দিছি এবং আমাদের নেগেটিভ ভোল্টটি আমাদের সিএটি টিভির যে চ্যানেল বক্সের গ্রাউন্ডের সাথে আমরা এখন কানেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন আমরা চ্যানেল বক্সের সাথে কমেন্ট করে রেখেছি আমাদের নেগেটিভ ভোল্টটা। তো এখন আমরা কিছু ভোল্টেজ মেপে দেখব যেটা আপনারাও দেখবেন। তো বন্ধুরা, পাশাপাশি আপনারা এখানে যে ভোল্টেজটা সেটা আপনারা মেপে দেখবেন, এখানে বিসিসি ভোল্ট থাকবে এবং টিউনিং ভোল্ট থাকবে। তো এই টিউনিং ভোল্ট 33 ভোল্ট ওঠে কিনা সেগুলো আপনারা দেখে নেবেন, সবগুলো যদি ঠিক থাকে। আর আমাদের এই যে রাস্টার যে পরে যে আমাদের রাস্টারগুলো, সেই রাস্টার পরে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের যে শেষের যে পিনটা আছে, তো 7 নম্বর পিন শেষে দেখেন, এই 7 নম্বর পিনে আমাদের এখানে ডিশ ইন করলে এখানে 1-2 ভোল্টের মতো এখানে আমাদের শো করবে, যেহেতু আমাদের এখন ডিশ নেই তো সেই জন্য এখন দেখাতে পারছি না। আর এই ভোল্টাজটা আমাদের এখানে একটি ট্যানরেস্টার আছে, সেই 1674 একটি ট্যানরেস্টার, দেখতে পাচ্ছেন এটার মাঝের পিনে আমাদের 7 ভোল্ট থাকতে হবে। তো মাঝের পিনে আমাদের 7 ভোল্ট রয়েছে এবং এখান থেকে আউট হবে প্রায় 2 ভোল্টের মতো এখান থেকে আউট হবে। তো আমাদের 1.3 ভোল্ট আছে যেহেতু আমরা সিরিজ লাইনে দিয়েছি। তো এই ভোল্টেজটি আমাদের আসছে কোথা থেকে, দেখতে পাচ্ছেন আমাদের এই লাইনটি এখানে এসে আমাদের সো ফিল্টারের সাথে এখানে একটি ক্যাপাসিটার হয়ে, তো দেখতে পাচ্ছেন আমাদের সো ফিল্টার এখানে থাকবে আমাদের 4 ভোল্ট প্রায় 5 ভোল্টের মতো থাকবে। তো এখানে একটি ক্যাপাসিটার আছে, তো এই ক্যাপাসিটারটা ফিল্টার হয়ে আমাদের ওপারে চলে যাবে, তো 7 ভোল্ট। তো এই ভোল্টেজটা আমাদের দেখতে হবে। এখন বিষয়টি হলো এই সিগন্যালটি কোথা থেকে আসে, এই সিগন্যালটি দেখতে পাচ্ছেন আমাদের মাদারবোর্ডের যে জঙ্গল আছে সেখান থেকে আসে। তো 42 নম্বর পিন থেকে আমাদের এখানে একটি ভোল্টেজ আসবে, তো এখানে 1.9 ভোল্ট 2 ভোল্ট থাকবে, তো সিরিজ লাইনে তো সেই জন্য একটু ভোল্টেজ কম। তো 21-42 আমাদের 41 নম্বর পিনে আমাদের 41 নম্বরে এখানেও আমাদের সেই একই ভোল্টেজটি থাকবে। তো এটা মূলত আমাদের সো ফিল্টারের দেখেন 1 নম্বর পিনে আমাদের আসছে এবং এখানে 2 নম্বর পিনে আসছে। তো 2 নম্বর পিন থেকে আমাদের 4 নম্বর পিনে আউট হয়ে এখানে আমাদের 7 ভোল্ট তৈরি হবে, যেটা আমাদের সো ফিল্টার থেকে এখানে একটি ক্যাপাসিটার হয়ে 7 ভোল্ট এখানে তৈরি হবে। আর মূলত যখন আমরা এখানে ডিশটি ইন করব তখন কিন্তু আমাদের 7 নম্বর পিনটা এখানে কিছু ভোল্টেজ চলে আসবে। তো মূলত আমাদের বেশিরভাগই দেখা যায় এই ট্যানরেস্টারটি খারাপ হয়ে যায়, শর্ট হয়ে যায়, সে কারণে কিন্তু আমাদের এরকম ডাস্টার পড়তে পারে। এবং আমাদের দেখেন সো ফিল্টার রয়েছে, সো ফিল্টারের জন্য এরকম হতে পারে। অনেক সময় দেখা যায় আমাদের এই যে জঙ্গল আইসি থেকে এখানেও আমাদের কিন্তু এই সমস্যাটি হতে থাকে। তো বন্ধুরা, এখানে 2 ভোল্ট থাকবে আমাদের 42 নম্বর পিন থেকে আমাদের 2 ভোল্ট থাকবে। তো এখানে যদি আমরা কোনো ভোল্টেজ কম পাই তাহলে আমাদের এই সমস্যাটি হবে, আর এখানে 7 ভোল্টের যদি আমরা 1 ভোল্ট কম পাই তো তাহলেও কিন্তু আমাদের এই সমস্যাটি কিন্তু দেখা যাবে। তো এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন, আর যদি এরকম ভোল্টেজ যদি ঠিক থাকে তাহলে আপনারা চ্যানেল বক্সটা পরিবর্তন করে নেবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখানে আমাদের
আমাদের মেমোরি আইসিতে এখানে আমাদের 5 ভোল্ট থাকবে, আর এখানে আমাদের 5 ভোল্টই অবশ্যই দরকার। তো অবশ্যই আমরা 5 ভোল্ট এখানে দেখে নিব। তো বন্ধু দেখতে পাচ্ছি আমরা এখানে 5 ভোল্ট রয়েছে, তো এটা আপনারা দেখে নেবেন। তো অনেক সময় এটার ভিতরে সফটওয়্যার থাকে, সফটওয়্যার যদি আমাদের সমস্যা হয় তখন কিন্তু আমাদের এই সমস্যাটি হতে পারে। তো দেখতে পাচ্ছেন আমাদের মেমোরি আইসিতে 5 ভোল্ট কিন্তু রয়েছে। তো আমাদের মেমোরি আইসিটার জন্য অনেক সময় এই সমস্যাগুলো দেখা যায়। এরপর দেখতে পাচ্ছেন এখানে কিছু ক্যাপাসিটার রয়েছে। তো এই ক্যাপাসিটার যত আমাদের বিভিন্ন ফিল্টার করা হয়েছে বিভিন্ন ভোল্টেজকে, আমাদের 5 ভোল্ট এবং টিউনিং ভোল্ট, প্রত্যেকটা ভোল্টেজ আমাদের এখানে টিউনিং করা হয়, প্রত্যেকটা ভোল্টেজ ফিল্টারিং করা হয়। তো ফিল্টারিং যদি আমাদের যদি না হয় তাহলে কিন্তু আমার এরকম ডাস্টার পড়তে পারে। আর এখানে একটি আউটার কোনো ট্যানডেস্টার থাকে, যেটা আমাদের 33 ভোল্ট, এখানে একটি জেনার ডায়েট আছে। তো এখানে আমাদের জেনার ডায়েট আছে, তো এই জেনার ডায়েট থেকে আমাদের এখানে 33 ভোল্ট ট্রেনিং হয়, এটা আমরা দেখে নিব। তো আশা করি আপনারা বুঝতে পারতেন। তো সো ফিল্টার নিয়ে আমরা আরেকটা ভিডিও করেছি, তো এই সো ফিল্টারের জন্য এই সমস্যা হতে পারে এটা আমরা অনেকেই জানি না। তো সো ফিল্টার আর এখানে আমাদের 1674 ট্যানডেস্টার, এই দুইটার জন্য বেশি হয়। আশা করি এগুলো আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা আশা করি আপনারা ভালোভাবে বুঝে গেছেন, আর যে কোনো সময় আমার সাথে কমেন্ট করতে পারেন। আর আমার ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজ থাকবে, সেখানে এলইড টিভির বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করা হবে, সেটা অবশ্যই আপনারা লাইক ফলো করে আসবেন। আর যারা কম্পিউটার সার্ভিসিং কাজ শিখতেছেন অবশ্যই এই চ্যানেলের ডিসক্রিপশনে এবং এই চ্যানেলের নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে বিভিন্ন ধরনের কম্পিউটার সার্ভিসিং ক্লাস টিপস দেওয়া হয়। এই রমজান মাসে ইসলামিক আমি বিভিন্ন ধরনের হামনাত এবং কলরবের গজল তৈরি করছি, আপলোড করছি, অবশ্যই আমাকে উৎসাহ দিবেন আর সেটা সাবস্ক্রাইব করে আসবেন। তো বন্ধুরা খুবই ব্যস্ত, তারপর প্রতিদিন আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা আজকে পর্যন্তই, যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে মতামত জানাবেন আর বেশি বেশি আমাকে উৎসাহ দিবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি পর্ব নিয়ে। আসসালামু আলাইকুম, আশা করি ভালো থাকবেন। এলইডি টিভি সিএটি টিভির দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে এক নজরে ঘুরে আসুন আমার এই চ্যানেলটিতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আসুন নতুন নতুন ভিডিও পেতে। এই চ্যানেলের নিচে একটি চ্যানেল পাবেন, সেখানে কম্পিউটারে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার টিপস দেওয়া হয় এই সর্বপ্রথম কোনো বাংলাদেশি মেয়েরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন, আর বেল বাটনটি অন করে তো আসবেনই।